সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন শঙ্কর রচিত রসবতী বইটির অষ্টম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। ইয়াস ব্যান্ডদা, এরা তো বিজনেস সৃষ্টি করবার জন্যে ম্যানেজমেন্ট কনসালটেন্টদের সাহায্য পান না, তবু মাঝে মাঝে ভেলকি দেখিয়ে দেন। এমন ভেলকি যা ম্যাকিনসি অথবা আর্থার অ্যান্ডারসনের বিদ্যে বুদ্ধির অতীত। ধরুন ইসরায়েল মেয়ের কথা, ইংরেজি পড়তে না জানলে লন্ডনে ওয়েটারের চাকরি পাওয়া যাবে না বুঝে ইসরায়েল মিয়া অনেক চেষ্টায় বীর স্বামী রেস্তোরাঁর একখানা মেনু কার্ড জোগাড় করে সেটা কাকাতুয়ার মতন মুখস্থ করে নিলেন। ইংরেজি অক্ষরগুলি তার কাছে ছবির মতন। চাকরির জন্যে ঘুরতে ঘুরতে ধৈর্যটি প্রসাদ চৌধুরীর খবর পাওয়া গেল। ওয়াল স্ট্রিটে এর ইন্ডিয়া বার্মা রেস্তোরাঁ চালু হয়েছে, সেখানে ওয়েটার প্রয়োজন। পদ একটি কিন্তু প্রার্থী দুজন, ইসরায়েল মিয়া আর তার আত্মীয় আফছর মিয়া। ধৈর্যটি প্রসাদ এদের দুজনকে মেনু কার্ড পড়তে দিলেন। আফছর সফল হলেন না, কিন্তু ইসরায়েল আন্দাজে গড়গড় মুখস্থ বলে গেলেন। ইসরায়েলের চাকরি হয়ে গেল, কিন্তু দিনে ১৬ ঘন্টা খাটতে হতো ইন্ডিয়া বার্মায়, মাইনে মাত্র ১৫ শিলিং। তারপর জিজ্ঞেস করলেন ব্যান্ডদা, তোর বন্ধু নুরুল ইসলাম তো প্রচুর গবেষণা করেছেন। আমি বললাম, ব্যান্ডদা, বাঙালিরা যে কুঁড়ে ভীতু এবং ঝুঁকি নেবার মতন কোল যে তাদের নেই, এ কথা যারা বলেন তাদের জন্যে বিলেতে গরিব বাঙালিদের জয়যাত্রা সম্বন্ধে একখানা বই লিখে বিশ্বের প্রতি বাঙালির ঘরে বিনামূল্যে বিতরণ করা বিশেষ প্রয়োজন। ব্যান্ডদাকে শুনিয়ে দিলাম ইসরায়েল মিয়ার পরবর্তী খবর। মাঝে মাঝে তার পরিশ্রমের মাত্রা ১৮ ঘন্টা ছাড়িয়ে যেত। যুদ্ধের সময় তিনিও আবার জাহাজি হলেন। ১৯৪২ সালে আবার বিলেতে ফিরে এসে মশরফ আলীর সঙ্গে অ্যাংলো এশিয়া রেস্তোরাঁ খুললেন। একে একে ১২টি ইন্ডিয়ান ভোজনালয়ের মালিক হয়েছেন তিনি। তার মধ্যে একটার নাম ছিল ভোগ, ইংরেজি ভোগ নয়, বাংলা ভোগ। তিনটের নাম ছিল মতিমহল। ভাগ্য পরিবর্তন করে প্রচুর বিত্তের অধিকারী হয়ে তিনি স্বদেশে ৫০ বিঘা জমির ওপর বাড়ি করেছিলেন। যথাসময়ে মেমসাহেব বিয়ে করে ইনিও সাদিওয়ালা হন। মেমসাহেবের মৃত্যুর পরে ইনি দেশে গিয়ে আবার নতুন করে সংসার পাতেন। ব্যান্ডদা আন্দাজ করলেন, ইন্ডিয়ান ডিশ সম্বন্ধে নিশ্চয়ই এরা দুজনে এক্সপার্ট ছিলেন। আমি বললাম, এইসব প্রাতঃস্মরণীয় বাঙালির মধ্যে বহু রকম দুর্লভ গুণের সমন্বয় হয়েছিল। এদের প্রধান গুণ দুর্জয় সাহস। শুনুন একটা গল্প। লন্ডনের জেরার্ড প্লেসে ইসরায়েল মিয়ার দোকানের নাম ছিল ইন্ডিয়া কফি বার। ১৯৪৪ সালে দুটি দৈত্য আকারের মার্কিন সৈন্য ওখানে আহার করে পয়সা না দিয়ে তাচ্ছিল্য ভরে চলে যেতে চাইল। ইসরায়েল মিয়া হইচই বাঁধিয়ে এদের দুজনকে দোকানের ভিতর টেনে আনলেন। দোকানের দরজায় তালা পড়ে গেছে ততক্ষণে। সৈন্য দুজন গালাগালি করে বলল, তারা কালা আদমির রেস্তোরাঁয় খেয়ে কখনো পয়সা দেয় না, সাদা আদমি যে এখানে খেয়েছে এটাই তো যথেষ্ট সম্মানের। দুঃসাহসী ইসরায়েল মিয়া কিচেন নাইফ হাতে নিয়ে জানিয়ে দিলেন, পয়সা দিতেই হবে। সাহেবরা রিভলভার বার করে বললেন, জানো এটা কি? ইসরায়েল বললেন, জানি এটা রিভলভার, কিন্তু তোমরাও জেনে রাখো মাত্র একটা সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকা থেকে তোমরা এখানে এসেছ, আর আমি এখানে হাজির হয়েছি ৭টা সমুদ্র পেরিয়ে। আমার সমস্ত ভয় পানিতে মিশে গিয়েছে। সাহেবরা তখন বাধ্য হয়ে ১৩ শিলিং ৪ পেন্স বিলের জন্যে ১ পাউন্ডের একখানা নোট টেবিলে রেখে বলল, কিপ দ্য চেঞ্জ। যাবার সময় আরও বলল, গুড বাই গ্রেট লিটল ম্যান। ব্যান্ডদা বিমোহিত। দেখা যাচ্ছে বিলেতের ভারতীয় খানার ইতিহাস আসলে আমাদের জাতীয় আন্দোলনের ইতিহাস। ওয়ান সাগর ভার্সেস সপ্তসাগর, ব্যাপারটা খুবই চিত্তাকর্ষক, কখনো আমার মাথায় আসেনি। প্রবাসী বাঙালিদের উদ্ভাবনী শক্তিও কম ছিল না ব্যান্ডদা। যুদ্ধের সময় চালের ভীষণ অভাব, অথচ চাল ছাড়ার লন্ডনের ভারতীয় রেস্তোরাঁ প্রায় অচল। তখন গ্রিন মাস্ক রেস্তোরাঁয় সিলেটি শেফ মাথা খাটিয়ে ম্যাকারনিকে ভাতের মতো রেঁধে মাংসের কারির সঙ্গে বিক্রি আরম্ভ করেন। প্রচারের জন্যে প্রথম দিনে ম্যাকারনি কারি বিনামূল্যে পরিবেশন করা হলো, ফলে ভীষণ কাণ্ড।
রাতারাতি এই ডিশের জনপ্রিয়তা তুঙ্গে উঠল। এখানকার শেফের নাম ছিল আইনুল্লাহ এবং তার সহকারী কিচেন পোর্টার ছিলেন তোতামিয়া। ব্যান্ডোদা মন্তব্য করলেন, তাহলে বোঝা যাচ্ছে ভারতীয় রান্নার বিশ্ববিজয়ের পিছনে রয়েছে ভালো রান্না, উদ্ভাবনী শক্তি ও বাঙালিদের দুর্জয় দুঃসাহস। ব্যান্ডোদা, আরও একটা শক্তির সন্ধান পাওয়া যাচ্ছে যা বাঙালিদের নজরে পড়া উচিত, সেটা হলো দেশাত্মবোধ, সেই সঙ্গে প্রবাসে পরস্পরকে সাহায্য করবার প্রবণতা। প্রবাসী চীনাদের মধ্যে এই গুণ যথেষ্ট পরিমাণে রয়েছে, আমি আপনার কাছ থেকে সেবারে শুনেছিলাম। মিটিমিটি হাসছেন ব্যান্ডোদা। এই যে শুনি বাঙালি বিদেশে গিয়েও দল পাকায়, কাঁকড়া মনোবৃত্তির ঝগড়াঝাঁটি পাকিয়ে নিজেদের আরও দুর্বল করে তোলে। ব্যান্ডোদা, সব দেশে সবসময় খারাপ খবরগুলোই তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, কিন্তু গ্রিন মাস্ক রেস্তোরাঁর খবর আমাদের কাছে পৌঁছয় না। এই রেস্তোরাঁ কেনবার চেষ্টা করছিলেন আব্দুল মান্নান সাহেব ও তার পার্টনার বাতির মিয়া। ওদের কাছে আছে তখন 1,500 পাউন্ড, অথচ রেস্তোরাঁর দাম দিতে হবে 4,000 পাউন্ড, সাজাতে গোছাতে লাগবে আরও 1,000 পাউন্ড, মোট 5,000 পাউন্ড। ওদের বাঙালি বন্ধুবান্ধবরা খবর পেয়েই হাসি মুখে এগিয়ে এলেন। তাদের অবস্থাও তেমন ভালো নয়, কিন্তু অনেকেই সপ্তাহের মাইনে পাওয়া প্যাকেট ওদের দিকে এগিয়ে দিলেন। প্রত্যেককে 2 পাউন্ড ফিরিয়ে দিয়ে বাকিটা নিলেন মান্নান সাহেব। কয়েক সপ্তাহে গ্রিন মাস্ক কেনার টাকা উঠে গেল। অবশ্য সমস্ত দেনা অতি অল্প সময়ের মধ্যে শোধ করে দেওয়া সম্ভব হয়েছিল, কারণ চালু রেস্তোরাঁয় তখন লাভের পরিমাণ মোট বিক্রির প্রায় অর্ধেক। প্রবাসে সম্প্রদায়গত সৌহার্দ্য ও সাহায্য, এটা একটা দামি পয়েন্ট। আমাদের রিসার্চ পেপারে অবশ্যই এ বিষয়ে উল্লেখ রাখতে হবে মুখুজ্জে। অধ্যাপক সর্বদমন রায়ের বাড়িতে বৈদ্যুতিক ডোরবেল বাজিয়েই চলেছি, কিন্তু কোনো সাড়া নেই। শেষে সাবেকি পন্থায় কড়া নাড়তেই ফল হল। সর্বদমন রায়ের দোষ নেই, ওই অঞ্চলে তখন বিপুল বিক্রমে লোডশেডিং চলছে। সর্বদমন বললেন, লোডশেডিং হয়েছে বললে এখন মন্ত্রীদের গোঁসা হয়, ওটা নাকি লোকাল ফ্রন্ট। আমি বসে মোমবাতি জ্বালিয়ে আপনাদের রিসার্চের কাজ করে চলেছি। রায় সাহেব, এ যাত্রায় আমাদের ঠিক কী গতি হবে তার ঠিক নেই। হয় আমরা লন্ডনের বাঙালি রেস্তোরাঁয় বসে সুইসাইড খাবো, না হলে ব্যান্ডোদের সঙ্গে পাড়ি দেব পেরু অথবা বলিভিয়া। দুগ্গা দুগ্গা, সকালবেলায় আত্মহত্যার কথা তুললেন, আত্মহনন মহাপাপ থেকে কোনো রকমেই মুক্তি নেই, শাস্ত্রে বলছে। প্রফেসর রায়, আমি সাহেবদের ঝালপ্রীতির ব্যঙ্গ করেছি। লন্ডন রেস্তোরাঁয় নাকি সব খাবার 3 রকম থাকে, যেমন ধরুন হট, ভেরি হট এবং সুইসাইড। ভেরি হটে আপনি আমি ভিড়মি খাবো, আর সাহেবের পো আরও ঝাল খেয়ে পাগল হবার জন্যে বেপরোয়া স্টাইলে অর্ডার দেবে সুইসাইড। ওই জিনিস মুখে যাবার পরে রেস্তোরাঁয় দাপাদাপি শুরু হয়ে যাবে, মনে হবে যেন বোস্টন পার্টির কেত্তন শুনছেন। প্রফেসর রায় আজ উত্তেজিত হয়ে আছেন। বিশ্ববিদ্যালয়ে তার নতুন ক্লাসে 3টি মেয়ের নাম সবিতা, কেতকী ও বিপাশা। হয় না মশাই, খোঁজ খবর না করে ফুটফুটে ইন্ডিয়ান মেয়েদের এমন বেমক্কা নাম বাপ্পা কেমন করে দেয়? ঋগ্বেদে সবিতা তো পিতা, কেতকী ফুল তো ক্লিবলিঙ্গ, একই অবস্থা বিপাশার। এসব কথা সকলের সামনে মেয়েগুলোকে বলি কেমন করে? গতবারেও আপনি ওরকম একটা ভুলের কথা বলেছিলেন, সম্ভ্রান্ত শব্দের অর্থ অবশ্যই অভিজাত নয়। এই তো, আপনি চমৎকার মনে রেখেছেন, খুশি হলেন সর্বদমন রায়। আমার প্রশ্নের উত্তরে রায় সাহেব বললেন, গোলমরিচ অতি প্রাচীন মশলা, আদিতে নাম ছিল কোলক, মুখে লালা আসে, পরিপাকে সাহায্য করে, স্নায়ুতন্ত্রে সজীবতা আনে, আলস্য ও বিষাদ বায়ু রোধ করে। মরিচের কোনো তুলনা ছিল না প্রাচীন ভারতে। দক্ষিণ ভারতের চেরা দেশে এই মরিচ পাওয়া যেত, এ চেরাই আজকের কেরালা। ব্যান্ডোদাকে বুঝিয়ে বলবেন, কারি শব্দটি আমরা বাংলাতেও তরকারির মধ্যে পাচ্ছি, আবার দক্ষিণ ভারতেও পাচ্ছি। ওরা মরিচকে কারি বলে, মাংস কষবার পক্ষে অপরিহার্য এই কারি।
সর্ষে এবং মরিচ দিয়ে মেখে তেলে ভাজলে পদের নাম হয় থাল্লিতকারি, ভাজা মাংসর নাম পরিকারি। যে অর্থে সাহেবরা এখন কারি শব্দটা ব্যবহার করছেন তা অনেক সুদূর প্রসারী। যে কোনো ব্যঞ্জনই বিলেতের অজ্ঞ সাহেবদের কাছে কারি। আমার প্রশ্নের উত্তরে প্রফেসর সর্বদমন রায় আরও বললেন, জেনে রাখবেন বেদে অন্তত 250 রকম মাংসের উল্লেখ আছে। বৈদিক বাজারে এক একটি স্টলে এক এক রকম মাংস বিক্রির ব্যবস্থা ছিল। যেমন অরাবিকা মানে ভেড়া, শুকরিকা মানে শুকর, শকুন্তিকা মানে মোরগ, তারপর হরিণ, কচ্ছপ। কিছু মনে করবেন না, সুপক্ষ ঘোড়ার মাংস বিক্রির উল্লেখও দেখতে পাচ্ছি। এদেশের আর্যরা পোলাও খাচ্ছেন দ্বিতীয় শতাব্দী থেকে, রামায়ণে সীতা পোলাও রাঁধছেন, আর মহাভারতে পাণ্ডবরা কিমা কারি সহযোগে ভাত খাচ্ছেন মহানন্দে। রায় জানালেন, সে যুগে অন্নপ্রাশন ও শ্রাদ্ধেও মাংসের প্রচলন ছিল। শিশুকে যেমন জিনিস দেবে পরবর্তীকালে তার প্রকৃতি হবে তেমন। পাঁঠার মাংসে বলশালী, তিতিরের মাংসে শান্তভাব, মাছে শান্তভাব এবং ঘি ভাতে গৌরবশালী হবার ইঙ্গিত রয়েছে। শ্রাদ্ধে প্রয়োজন হতো গণ্ডারের মাংস। বলতে লজ্জা নেই, বাঁদরের মাংসও বৌদ্ধযুগের ভারতবর্ষে গ্রহণীয় ছিল। রায় সাহেব সবিনয়ে জানালেন, তো মনে রাখবেন ভারতের শিকিভাগ লোক এখনও স্বেচ্ছায় শাকাহারী। দুনিয়ার ইতিহাসে এমন যুগান্তকারী ঘটনা কোথাও ঘটেনি এই ইন্ডিয়া ছাড়া। আমাদের এই বাংলাতেও শতকরা 6 জন মানুষ শাকাহারী। সবচেয়ে বেশি শাকাহারী গুজরাতে 69%, রাজস্থানে 60% এবং উত্তরপ্রদেশে 50%। মাদ্রাজিরা? আমি জিজ্ঞেস করলাম। খুব ভুল ধারণা, ওরা মাংসর জম। প্রতি 5 জনে মাত্র 1 জন শাকাহারী তামিলনাড়ুতে। আজ কিছু খাবেন না আচার্য রায়? নিষ্ঠাবান মানুষ বললেন, খেতেও যেমন না খেতেও তেমন সেকালের ভারতীয়রা। প্রাচীন যুগে 5 রকমের না খাওয়ার সঙ্গে আমরা পরিচিত। 1 নাথ, এক দুপুর থেকে আরেক দুপুর অনাহার। উপবাস, এক দুপুর থেকে তৃতীয় দুপুর। কৃচ্ছ্র, 2 দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহার। তারপর তৃতীয় দিনে না চেয়ে যা পাওয়া যায় তাই ভোজন। পারক, 3 দিন দুপুরে অনাহার, তারপর 3 সন্ধ্যায় অনাহার, অবশেষে পুরো 3 দিন 3 রাত অনাহার। চান্দ্রায়ণ, সম্পূর্ণ অনাহার থেকে শুরু করে একটু একটু আহার বাড়িয়ে 14 দিন, তারপর আবার একটু একটু কমিয়ে 14 দিন। রায় সাহেব, এসব খবর সাহেবদের সরবরাহ করে লাভ নেই। একবার উপোষের দিকে শ্বেতাঙ্গদের নজর গেলে বিলেতের বাঙালি রেস্তোরাঁগুলো বেশ বিপদে পড়ে যাবে। ব্যান্ডদার জন্যে অন্য প্রশ্নে এলাম। প্রাচীন ভারতে লঙ্কার সঙ্গে আমাদের যে পরিচয় ছিল না তা বিনা প্রতিবাদে স্বীকার করে নেওয়াই তো সঙ্গত। তন্ন তন্ন করে খুঁজেছি, প্রাচীন ভারতে পাচ্ছি মাত্র জিরে, পিপুলি এবং সর্ষপ। এমনকি ঝাল ঝাল লবঙ্গও এদেশে ছিল না। এই মশলাটি ইংরেজরা নিয়ে এসেছে এদেশে। প্রায় 5000 বছর ইন্ডিয়ানরা লঙ্কা ছাড়া রান্নাঘর সামলিয়েছে, একথা কেউ বিশ্বাস করতে চায় না, এমনকি জার্মান গবেষকরাও। তারা ধরে বসে আছেন লঙ্কার জন্ম এই ইন্ডিয়ায়। যে বস্তুতে আমাদের অধিকার ছিল না তা দাবি করাটা অন্যায়, ব্যান্ডদাকে বলবেন, জানালেন সর্বদমন রায়। রায় সাহেব, তাহলে প্রবল প্রতাপ মোগল সম্রাটরাও লঙ্কার স্বাদ থেকে বঞ্চিত হয়েছেন? অন্তত জাহাঙ্গীর পর্যন্ত কেউ যে লঙ্কার স্বাদ পাননি তা জোর দিয়ে বলা যায়। সম্রাট শাহজাহানের সময় লঙ্কা এলো এদেশে, সম্ভবত গোয়াতে প্রথম। সম্রাট শাহজাহানের ইতিহাস তন্ন তন্ন করে দেখতে বলুন ব্যান্ডদাকে, হয়তো ঝাল লঙ্কা সম্বন্ধে নতুন কিছু তথ্য পেয়ে যাবেন। সর্বদমন এবার পিপুলি সম্বন্ধে কিছু খবর দিলেন। যে পিপুল দিয়ে আমাদের 5000 বছর কটু রসের স্বাদ নিতে হয়েছে,
বেদে তাকে বলা হয়েছে কন। ও রায় সাহেব, আপনি বিপুল বিক্রমে কত খবরই সংগ্রহ করে রেখেছেন। ব্যান্ডদার জন্যে দুদিন বড় বাজারে বেনের দোকান চষে বেড়িয়েছি। সূক্ষ্ম হয়ে শরীরে প্রবেশ করে বিকৃত রসধাতু পান করে নেয় এবং সূক্ষ্ম হয়েই নির্গত হয়ে যায়, তাই এই নাম। শুধু মশলা নয়, ভেষজ হিসেবে হাজার হাজার বছর ধরে বিজ্ঞানীরা এই পিপুলকে পর্যবেক্ষণ করছেন। কণ্ঠরোগে, তৃষ্ণারোগে, শিরোবিরোচনে, হিক্কা দমনে, শীত প্রশমনে এর তুলনা নেই। শীত প্রশমনে কালো মরিচেরও বিশেষ ভূমিকা আছে, স্বামী বিবেকানন্দর জীবনী পড়ে দেখবেন। ওরা একবার হিমালয়ে আচমকা তুষার বৃষ্টির মধ্যে পড়ে যান, পথ হারিয়ে কোনো রকমে একটা গুহায় আশ্রয় নিলেন। সেই সময় সামনে অনিবার্য মৃত্যু। তখন একজন সহযাত্রী সান্নাল মশায়ের কাছে কয়েকটা গোলমরিচ ছিল, সেই মরিচ মুখে দিয়ে কোনো রকমে সে যাত্রায় প্রাণ রক্ষা হলো। বড়বাজারে গিয়ে অধ্যাপক রায় নানা রকম পিপুলি দেখে এসেছেন, মাগধি, গজপিপুলি, সিংহলি এবং বন পিপুলি। সিংহলি পিপুলিকে বাজারে জাহাজি পিপুলি বলা হয়। রায় সাহেব দয়াপরবশ হয়ে আমাকে কয়েকটি নমুনা দিলেন মুখে পড়বার জন্যে। ঝাল আছে কিন্তু এমন কিছু নয়। এই পিপুলি দিয়ে আমরা কি করে ইংল্যান্ডের কারিযুদ্ধে জয়ী হতাম? অধ্যাপক রায় উপদেশ দিলেন, নিয়মিত পিপুলি খেতে পারেন, মেদ হ্রাসে অদ্বিতীয়, মেধারাস রোধেও অনেকে পিপুলি ব্যবহার করেন। আমার নোটবইয়ের পাতার দিকে তাকালাম। ব্যান্ডদা গোলমরিচের ইতিহাস সংগ্রহে আমাদের দুজনকে নিয়ে কদিনের জন্যে কেরালায় যাবেন। অধ্যাপক রায় কেরল দেশে কখনো গমন করেননি, অথচ ভাস্কোডা গামার জীবন সম্বন্ধে তার প্রবল আগ্রহ রয়েছে। আমাকে বললেন, গোলমরিচের ইতিহাস মানেই তো 4000 বছরের মানুষের ইতিহাস মুখুজ্জে মশাই। 2000 BC-তেও ইন্ডিয়া সদর্পে মরিচ রপ্তানি করছে মধ্যপ্রাচ্যে, সেই সঙ্গে দারুচিনি। ইজিপ্টের ফারাওদের মমিতে ইন্ডিয়ার অত্যাশ্চর্য মশলা ব্যবহার হচ্ছে অন্তত 1700 BC থেকে। ব্যাপারটা একবার ভেবে দেখুন। এই মরিচের সন্ধানে যুগ যুগান্ত ধরে ফিনিশিয়ান, সিরিয়ান, ইজিপশিয়ান, গ্রিক, রোমান, আরব এবং চাইনিজরা আমাদের দেশে হাজির হয়েছে। রোমানরা মরিচের বদলে ভারতবর্ষকে সোনা দিত। ভেনিস ও জেনোয়া ঘুরে ভারতবর্ষের এই মরিচ রোমে হাজির হতো। 300 বছর, 15 শতাব্দী পর্যন্ত ভারতীয় মরিচ ব্যবসা এক চেটিয়েভাবে ভেনিসের হাতে ছিল। ইংল্যান্ডে মরিচের খবর পৌঁছতে দেরি হয়। নরম্যানরা ইংল্যান্ড জয়ের পর অভিজাত ধনীরা প্রথম মরিচের স্বাদ পেলেন। বহুদিন ধরে সোনার উপর মতনই মূল্যবান ছিল এই মরিচ। মরিচ দিয়ে ট্যাক্সও দেওয়া যেত, দেনা শোধ করা যেত। 450 গ্রাম মরিচের বদলে পাওয়া যেত বেশ কয়েকটি ভেড়া। আমি বললাম, ডানলপ কোম্পানিতে একসময় উঁচু পদে একজন পেপারকর্ন সাহেব ছিলেন, পরে তিনি বিলেতের পিলকিংটন কোম্পানির বড় কর্তা হন। এই পেপারকর্নের মানে যে মরিচ দিয়ে দাম দেওয়া যায় এটা আমি জানতাম না। নিশ্চয়ই প্রাচীন কোনো পরিবার। মজার ব্যাপার, ভেনিসের লোকরা ক্রমশ মরিচের জন্যে এত বেশি দাম চাইতে লাগলো যে পর্তুগিজ ও স্প্যানিশরা মশলার দেশ ভারতে আসবার জন্যে নতুন জলপথ সন্ধানে ব্যাকুল হয়ে উঠল। ওলন্দাজ, ফরাসি ও ইংরেজরাও তখন ব্যাঘ্র মরিচের উৎপাদন স্থলে সোজা চলে যেতে। স্পেনের রাজা যে কলম্বাসের পেছনে বিপুল পরিমাণ অর্থ ঢালতে রাজি হলেন, তার কারণ কলম্বাস বোঝালেন আটলান্টিক মহাসাগরের অপর প্রান্তে রয়েছে ভারত ও চীনের মহামূল্যবান মশলা সম্ভার। এরপর তো পর্তুগিজ ভাস্কোডা গামার গল্প। উত্তম আশা অন্তরীপ ঘুরে ভাস্কোডা গামা ভারতে আসতে চাইলেন, যাতে কম দামে সোজাসুজি মরিচ মশলা কেনা যায়, মধ্যখানে যেন তৃতীয় পক্ষ না থাকে। কেনিয়া থেকে ভারতীয় নৌবিশারদ ইবনে মজিদ পথ দেখিয়ে ভাস্কোকে নিয়ে এলেন আজকের কোজিকোড় অথবা কালিকটে। ভাস্কোর পরে কালিকটে এলেন পেদ্রো আলভারিস কাব্রাল, একে স্থানীয় বিক্ষুব্ধরা নৃশংসভাবে হত্যা করে। প্রতিহিংসা নেবার জন্যে ভাস্কো আবার সদলবলে ভারতে ফিরে এলেন
এবং রাজাকে পরাভূত করে পর্তুগালে ফিরে গেলেন 1503 সালে। ভারতীয় মরিচের ব্যবসা এবার পর্তুগিজরা কব্জা করল। একটা জাহাজে যেত 1500 টন গোলমরিচ, 28 টন আদা, 7 টন লবঙ্গ এবং 9 টন দারুচিনি। শোনা যায় প্রথমবার ভাস্কোডা গামা এদেশ থেকে যা মশলা নিয়ে গিয়েছিলেন তাতেই তার অভিযানের খরচের 6 গুণ উঠে গিয়েছিল। 1591 সালে ইংরেজরা ভারতীয় মশলার জন্যে হন্যে হয়ে অভিযান শুরু করল। 4 বছর পরে ডাচরাও একই পথের পথিক হলেন। তাদের কোম্পানির নাম দেওয়া হল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রথমবারে স্রেফ লবঙ্গ বেচে 2500% লাভ হয়েছিল এদের। 1600 সালের শেষ দিনে রানী এলিজাবেথের চার্টার অনুযায়ী প্রতিষ্ঠিত হল ইংরেজের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। উদ্দেশ্য মশলার ব্যবসা। উদ্যোগের কারণ ডাচরা তাল বুঝে অযথা গোলমরিচের দাম বাড়িয়ে দিয়েছে। সর্বতম রায় মহাশয়কে জিজ্ঞেস করলাম, গোলমরিচের প্রতি দুনিয়ার মানুষের এত বেশি টান কেন? সর্বদমন উত্তর দিলেন, মরিচ না হলে ইউরোপের আধ পচা মাংস তখনকার সাহেবরা খাবে কি করে? সাহেবদের মাংস আধ পচা কেন রায় সাহেব? তাহলে তো আপনাকে ইউরোপিয়ানদের আদি দারিদ্র নিয়ে পড়াশোনা করতে হবে। তখন শীতের আগে সাহেবদের নানা দুর্ভোগ হতো। শীতের সময় কোথায় পাওয়া যাবে পশুদের খাদ্য? তাই শীত আসবার ঠিক আগে সমস্ত পশু হত্যা করে মাংস স্টক করা হতো। সে যুগে তো ডিপ ফ্রিজ নেই, ভরসা কেবল নুন এবং মরিচ। তাই মরিচের জন্যে মরিয়া হয়ে উঠত সমস্ত ইউরোপীয় মহাদেশ। মরিচের সেই মায়ামোহ থেকে আজও মুক্তি মেলেনি পশ্চিমের। যদিও 4 মাসের মাংস এখন ফ্রিজবিহীন অবস্থায় স্টক করে রাখার প্রয়োজন হয় না। আমার চিন্তা, ব্যান্ডোদা অত সহজে সন্তুষ্ট হবেন না। জিজ্ঞেস করবেন, এত মরিচের দাম গরিব সাহেবরা ভারতবর্ষকে কোথা থেকে দিতেন? ধরে নিচ্ছি মরিচের পুরো দাম আমাদের হাতে আসতো না, মোটা অর্থ মেরে দিত এই মাঝপথের দালালরা, যাদের বোম্বেটে ছাড়া অন্য কিছুই বলা চলে না। হে আর এমন কি কথা, যে কোনো হিস্ট্রি বই খুললেই খবরটা পেয়ে যাবেন। মধ্যযুগের ইউরোপ আমাদের কাছ থেকে নিত মশলা, গয়নাগাটি আর মিহি কাপড়। পরিবর্তে ইংরেজরা পাঠাতো গরম জামা কাপড়, ওলন্দাজরা নোনা হেরিং মাছ, আর স্প্যানিশ ও ফরাসিরা স্রেফ লবণ। বিদেশের বাজার থেকে ভারতবর্ষ আরও কিনত তামা ও পার্সিয়ান কার্পেট। সুদৃশ্য গালিচার দিকে ধনী ভারতীয়দের নজর বহুদিন ধরে। জরুরি তলব পেয়ে আবার নতমস্তকে তাজ বেঙ্গলে ব্যান্ডোদা দর্শনে হাজির হয়েছি। তার সুইটে প্রবেশ করে দেখি এক বিচিত্র দৃশ্য। ছোট ছোট পুড়িয়ায় ব্যান্ডোদার বিছানার ওপর ও কার্পেটের ওপর অসংখ্য মশলার পুড়িয়া ছড়ানো রয়েছে। মেঝেতে হাফ প্যান্ট পরে বসে ব্যান্ডোদাকে প্রত্যেক পুড়িয়ায় মার্কার কলম দিয়ে নাম্বার লিখতে দেখছি, এবং একটা খুদে খাতায় কী সব নাম লিখে রাখছেন। এ কী করছেন ব্যান্ডোদা? আপনি যে তাজ বেঙ্গলকে বড় বাজারের বেনে মশলার দোকানে রূপান্তরিত করলেন। উপায় নেই রে, এই পিপুল তো বাবার জন্মে দেখেনি। কালো মরিচের মায়ের পেটের ভাই সাদা মরিচের যে এত রকম ভ্যারাইটি, এসব নিজের চোখে না দেখলে ব্যাপারটা মাথায় ঢুকতো না। আর সাহেবি নামের সঙ্গে দিশি নামের গোলমাল হয়ে যাচ্ছে। আজকাল সাহেবরা আমাদের লজ্জা দিতে চায়, ব্ল্যাক পেপার না বলে কালা মরিচ বলতে চায়। শুনে রাখ, পিকিং যদি বেইজিং হয়ে যায়, মাদ্রাজ যদি চেন্নাই হয়ে যায়, বোম্বাই যদি মুম্বাই হয়ে থাকে, এমনকি ক্যালকাটা যদি কলকাতা হয়ে যায়, তাহলে সাহেবদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তোমার ছাগল তুমি যেদিক থেকে ইচ্ছে কাটো, তবে ডলার অথবা পাউন্ডের নগদ দামটা দিয়ে দিও। ব্যান্ডোদা এবার আমার হাতে দুখানা অভিধান ধরিয়ে দিলেন, বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা। বললেন, ঝটপট বলে যা আর আমি ল্যাপটপ কম্পিউটারে ঢুকিয়ে দিই। টার্মেরিক হলো হরিদ্রা, এটা আবার সংস্কৃত শব্দ নয়, আদি মুন্ডা ভাষা থেকে এসেছে। কোরিয়ান্ডার হচ্ছে ধনে, তুলসীর ইংরেজিটা যেন কি? সেক্রেট বেজল। বহু রকমের তুলসী আছে। বেঙ্গল ক্লাবের স্টুয়ার্ট দত্ত সাহেব একবার আমাকে ট্রেনিং দেবার চেষ্টা করেছিলেন, পারেননি। ক্যাটাচু হচ্ছে খয়ের অথবা খদির। জিঞ্জারের আদা ছাড়া আর কোনো নাম আছে?
জিজ্ঞেস করলেন উৎসাহী ব্যান্ডদা। বইতে আদ্রক লেখা আছে, আপনাকে মনিয়ার উইলিয়ামসের সংস্কৃত ইংরেজি অভিধানও কিনতে হবে। স্বয়ং ইস্ট ইন্ডিয়া কোম্পানি গাঁটের টাকা খরচ করে বিরাট এই বই ছাপিয়েছিলেন, এখনও মানুষের কাজে লাগছে। আমার মা প্রায় বলতেন, পচা আদায় গাল পড়ে। ওটার চাউর করিস না, প্রচণ্ড ঝাল আছে শুনলে বিলেতের সাহেবরা এখনই আদা পচিয়ে প্যাটেন্ট নিয়ে বাজারে বিক্রির জন্যে পাঠাবে। সিফ ঝালের জন্যে একটা জাত হঠাৎ এমন পাগল হয়ে উঠবে তা ভাবা যায় না। পরের প্রশ্নের উত্তরে আমি বললাম, ব্যান্ডদা, আই এম সরি, পানের সংস্কৃত নাম হিসেবে যে তাম্বুল শব্দটি চালাতাম ওটা আর্যদের নয়, ওরা ওটা মেরে দিয়েছেন মুন্ডাদের কাছ থেকে। পিপুলি ব্যাপারটা সাহেবরা এখনো বোঝে না, বৈজ্ঞানিক বইতে খুঁজে পাবে লং পেপার বলে, কিন্তু ঝাল আছে শুনলেই সাহেবরা কয়েক টন পিপুলি ইম্পোর্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল থেকে। সবচেয়ে মজার ব্যাপার হলো, কাঁচা লঙ্কা এবং কাঁচা পিপুলি প্রায় দেখতে একই রকম। এ শিকড়ও নিয়ে এসেছে বড়বাজার থেকে, নাম পিপুলি মূল। এর ইংরেজি কি হবে ভগবান জানেন। কার্ডামম ব্যাপারটা গোলমেলে, ছোট এলাচ ও বড় এলাচ। পৃথিবীর বাজারে ছোট এলাচই আসল এলাচ, বাজারে বলে মাইসোর ভ্যারাইটি। বড় এলাচের কদর বাংলায়, মুখের গন্ধ মারতে গেরস্তর লিস্টারিন মাউথ ওয়াশ। সংস্কৃতের নাম বোধ হয় দারু হরিদ্রা। খামিন বলতে যে জিরা বোঝায় তা প্রায়ই আমার গোলমাল হয়ে যায়, ছোটবেলায় ওয়ার্ড বুকে মন দেওয়া হয়নি, এখন সেই অবহেলার মাসুল গুনছি। ব্যান্ডদা বললেন, দরকার হলে প্রফেসর রায়কে ফোন কর, কুঞ্চিকা না কি একটা সংস্কৃত টার্ম বলেছিলেন। মার খেয়ে গেলাম ফেনুগ্রিক শব্দে, আমার অভিধানে এর খোঁজ পাচ্ছি না। সর্বদমনবাবু টেলিফোনে মান রক্ষা করলেন, আরে মশাই, মেথি বোধহয় গ্রিস থেকে এসেছিল, তাই গ্রিক কথাটা লেজুড় হয়েছে, সংস্কৃত খুব সহজ, মেথিকা। আবার ধাক্কা, ক্লোভ। চীনেরা নাকি 3rd century BC থেকে এদেশ থেকে লবঙ্গ আমদানি করছে। ব্যান্ডদা বললেন, শুনেছি নখের মতন দেখতে তাই নাম হয়েছে ক্লোভ। সর্বদমন রায়ের টেলিফোনিক উপদেশ, লবঙ্গ মশাই, রামায়ণে রেফারেন্স আছে, বেশ ঝাঁঝওয়ালা জিনিস, খোঁজ করুন ওর মধ্যে বঙ্গ কথাটা কেন উঁকি মারছে। সিনামনের নাম কেন দারুচিনি হলো, এ নিয়েও কথা উঠল। সর্বদমনবাবু সাবধান করে দিলেন, চিনি বলে ভুল করবেন না, দারচিনি মানে চীন দেশের গাছের ছাল। ব্যান্ডুতে সবচেয়ে অবাক হলেন তেজপাতা প্রসঙ্গে এসে, ওর ধারণা ছিল তৈজসপত্রই চলতি ভাষায় তেজপাতা। কিন্তু সর্বদমনবাবু টেলিফোনে জানালেন, খিচুড়ি থেকে আরম্ভ করে পরমান্ন পর্যন্ত সমস্ত রান্নায় যে পাতাটি ব্যবহার করতে ইন্ডিয়ানরা অদ্বিতীয়, তার সংস্কৃত নাম তমালি। তেজপাতার ইংরেজি নাম বলতে ব্যর্থ হয়ে এই অধম একবার 5 টাকা বাজি হেরেছিল, তখন 5 টাকা অনেক টাকা। ছাত্রাবস্থায় পুরো 2টি সপ্তাহ পদব্রজে শিয়ালদা থেকে হাওড়া স্টেশন যাতায়াত করে যে অর্থ মেচেছিল তাই দিয়ে কোনো ক্রমে মান রক্ষা হয়েছিল। তেজপাতার ইংরেজি এখনও জানি না, কিন্তু এইটুকু জানি যে খ্রিস্টের জন্মের আগেই রোমানরা যখন এদেশ থেকে তেজপাতা আমদানি করতেন তখন এর নাম দিয়েছিল ম্যালাবাথরাম। ব্যান্ডদা, কাউকে এইভাবে প্যাকেটে প্যাকেটে মশলা সংগ্রহ করতে আমি কখনো দেখিনি। দেখবি কি করে, বড় বাজারটা যে বাঙালিদের অক্ষয় সম্পদ হতে পারতো তা তো তোদের মাথায় এলো না। ফ্রান্সে গেলে লোকে উপহার প্যাকিংয়ে হোমিওপ্যাথিক শিশির সাইজের 100 সেন্টের সংগ্রহ কিনে এনে সারা জীবন বাড়িতে সাজিয়ে রাখে। তোরা বড় বাজারের বেনের দোকানের মশলা এইভাবে সাজিয়ে গুছিয়ে সুদৃশ্য বাক্সে বোঝাই করে বিক্রি কর, দেখবি এক্সপোর্ট অর্ডার সাপ্লাই করতে গিয়ে ধুঁকছিস। মনে রাখিস, এই দুনিয়ার নোলা এমন বাড়ছে যে ওয়ার্ল্ড মার্কেটে অন্তত 1 লাখ টন মরিচ প্রতি বছর দেশ থেকে দেশান্তরে চলে যাচ্ছে। ব্যান্ডদা নিজেই ইতিমধ্যে 200 মশলার প্যাকেট তৈরি করে ফেলেছেন। ওর ভীষণ ইচ্ছে কারি ও ঝোল সংক্রান্ত গবেষণাপত্রটি শেষ হলেই হাত দেবেন 5 ফোড়নে।